মহাক্ষিপ্ত জিমিনিশাম ব্যাট দিয়ে একের পর এক আঘাত। হঠাৎ কি হলো রংপুর এরসের কিউই তারকার, জানতে হলে পেছনে যেতে হবে। অনুশীলন শুরুর আগে রংপুরের ক্রিকেটাররা খেলছিলেন ফুটবল, নিশাম ফুটবল না খেলে নেমে পড়েছিলেন নেটে, কিন্তু ব্যাটিং শেষে তিনি একটুর জন্য হলেও ফুটবল খেলতে চান, তাই জিজ্ঞেস করেছিলেন ব্যাটিং শেষ করে কতক্ষণ ফুটবল খেলতে পারবেন, কিংবা যে ক্রিকেটাররা ফুটবল খেলছেন তারাই বা কতক্ষণ খেলবেন। এই ছোট্ট কথাটা বুঝতে সময় লাগে নিশামের সঙ্গে যোগাযোগ করা সেই ব্যক্তির। তিনি প্রথমে ভেবেছিলেন নিশাম তার কাছে হয়তো জানতে চেয়েছেন কতক্ষণ ব্যাটিং করতে পারবেন, পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি সময়ও জানিয়ে দেন, কিন্তু তবুও বিরক্তি নিশামের কণ্ঠে। দশ মিনিটের মতো ফুটবল খেলতে পারবেন এটা জানতে পেরে আবার ব্যাটিং এর জন্য ফিরে এসে মনোযোগ দিয়ে ব্যাটিংও করছিলেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এমনিতেই দীর্ঘদেহী নিশাম ব্যাট চালান চাবুকের মতো, যেমন উঁচু ব্যাট লিফটিং করেন তেমনি শট খেলার পর ব্যাটের ফলাথ্রুও যায় অনেক উঁচুতে। প্র্যাকটিসে শট খেলার পর যখন ফলাথ্রু দিচ্ছিলেন ব্যাট দিয়ে, তখন ব্যাটের উপরিভাগ বারবার করে লেগে যাচ্ছিল নেটে। বাংলাদেশ কিংবা বাকি ক্রিকেটারদের উচ্চতা নিশামের মতো না হয়, নেটের উপরের অংশের উচ্চতা খুব বেশি সমস্যা করে না, এ কারণে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্র্যাকটিস উইকেটের নেটের ওপরের অংশ কিছুটা লুজ করেই বাধা ছিল। নিশামের উচ্চতা আর ব্যাটের উঁচু ফলাথ্রুই বাধায় বিপত্তি। শেষমেশ আর ধৈর্য ধরে রাখতে পারেননি নিশাম। কোনো কারণে আগে থেকেই বিরক্ত হওয়া নিশাম থ্রোয়ারের ছোড়া বল খেলার পর ব্যাটের ফলাথ্রু দিতে গিয়ে আবার লেগে যায় নেটের উপরিভাগে। এতেই রীতিমতো রাগে ফুসে ওঠেন এই কিউই ব্যাটার, গালাগাল দিয়ে ব্যাট দিয়ে জোরে আঘাত হানেন নেটে। সেটা দেখে দ্রুতই মাঠ কর্মীদের ব্যবস্থা নিতে বলেন রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্টের সদস্য তারেক আজিজ খান। দ্রুতই সেই সমস্যার সমাধান করে আবারও ব্যাটিংয়ে নামেন নিশাম, খেলেন একের পর এক বিধ্বংসী সব শট। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।